18 ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশন অন্তত সিঙ্গেল ডোজ হলেও কমপ্লিট না হওয়া পর্যন্ত এই নির্বাচন বা উপনির্বাচন করা উচিত নয়। উপনির্বাচন হওয়া উচিত, আমার মনে হয় যথাসময়ে হবে। এক দল কিন্তু দুই নেতার দুই মত। উপনির্বাচন নিয়ে ভিন্ন সুর রাজ্য বিজেপির সভাপতি ও বিধানসভার বিরোধী দলনেতার, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এটা হচ্ছে দলের মধ্যে একটা কমিউনিকেশনের অভাব আছে, দলের তরফ দিয়ে বলছি না, পার্সোনাল। যে বঙ্গ বিজেপিকে কিন্তু শুভেন্দু টেক ওভার করে নিচ্ছে, দিলীপদার কতটা অস্তিত্ব থাকবে এটা আমার সন্দেহ আছে। কারণ এখন আর দিলীপদার ব্যাপার নেই তো, এখন তো ডাইরেক্ট দিল্লি টু শুভেন্দু। এটা আর এখানকার সংগঠনের দরকার আছে কি না আমার মনে হয় না। এই মুহূর্তে রাজ্যের 5টি কেন্দ্রের উপনির্বাচন সহ মোট 7টি বিধানসভা কেন্দ্রের ভোট বাকি। এর মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটা। এই দুই কেন্দ্রের বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। অন্যদিকে পদত্যাগ করেছেন দক্ষিণ কলকাতার ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থী। উত্তর চব্বিশ পরগনার খড়দা ও দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে, ফলে এই 5টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এছাড়াও নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। কিন্তু কবে হবে এই ভোট, এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কিছু জানানো না হলেও তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে জাতীয় নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে তৃণমূল, আর অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে 15ই আগস্ট পর্যন্ত কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গ উল্লেখ করে এই মুহূর্তে উপনির্বাচনের যৌক্তিকতা নিয়ে শুক্রবার প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নিজেই বলছেন ধর্মীয় শোভাযাত্রা করা যাবে না, রাজনৈতিক মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। তা রাজনৈতিক মিটিং মিছিল যদি না হয় নির্বাচনটা কিভাবে হবে? নির্বাচন মানে তো রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ, নির্বাচন মানেই তো রাজনৈতিক দলগুলির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবং নেতাদের নেত্রীদের প্রচার। সেটাই যদি রেস্ট্রিকশন থাকে তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনের বা উপনির্বাচনের পরিবেশ নেই, এই দুটো সার্কুলারই বলে দিচ্ছে। কিন্তু এর 24 ঘন্টার মধ্যে ভিন্ন সুর শোনা গেল রাজ্য বিজেপি সভাপতির গলায়। উপনির্বাচন হওয়া উচিত, আমার মনে হয় যথাসময়ে হবে, কিন্তু কলকাতার এই অবস্থা, পশ্চিমবঙ্গে লকডাউন চলছে, মুখ্যমন্ত্রী থাকার জন্যই উপনির্বাচন চাইছেন, যদি মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে কেন লকডাউন তুলছেন না? একই ইস্যুতে রাজ্যের দুই শীর্ষ বিজেপি নেতা যখন ভিন্ন মেরুতে দাঁড়িয়ে, তখন গেরুয়া শিবিরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভোট আটকানোর চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল। বেল পাকলে কাকের কি, বাংলার 213টা সিটের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী চেয়ে ভোটটা দিয়েছেন। উপনির্বাচন এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, 6 মাসের মধ্যে করতে হয়, বিজেপি চাইছে না হোক। তবে শুধু 7টি বিধানসভা কেন্দ্রেই নয়, মেয়াদ পেরোনো 112টি পুরসভার ভোটও 1 বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে। সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ।